हाय व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के আমি আপনাদেরকে এমন একটি স্কিন কেয়ার টিপস দেব যেটি ব্যবহার করলে আপনার স্কিনের সকল স্পট নিয়মিতভাবে মাত্র কয়েকদিন ব্যবহারে। সো চলুন দেখে নিই পুরো ভিডিওটি। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং এবং স্ক্রাবিং। এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 3 টেবিল স্পুন কফি পাউডার নিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো। এখন এই দুটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অ্যাড করছি মধু। ক্র্যাবটি রেডি করতে যতটুকু মধু লাগবে ঠিক ততটুকুই মধু এখানে ব্যবহার করতে হবে এবং মধুটি আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার টোটাল 3 স্পুনের মতো মধু লেগেছে, আমি আরো একটু মধু অ্যাড করে নিয়েছি। এখন আবারো সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আগে স্কিনকে ক্লিন করতে হবে, এরপর স্ক্রাবটি ভালোভাবে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে 5 থেকে 10 মিনিট। কফি স্কিন হোয়াইটেনিং এর জন্য খুবই ভালো রেমেডিস। চালের গুঁড়ো এবং মধু দিয়ে স্কিন স্ক্রাব করলে স্কিনের ময়লা দাগ খুব সহজেই রিমুভ হয়। আমার ভালোভাবে ম্যাসাজ করা শেষ, এখন আমি এটিকে নরমাল পানি দিয়ে ক্লিন করে ফেলবো। সেকেন্ড স্টেপ হচ্ছে কফি ফেশিয়াল। ফেশিয়ালের জন্য লাগবে 1 টেবিল স্পুন কফি পাউডার। ওয়ান টেবিল স্পুন টক দই। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড যা স্কিনকে উজ্জ্বল করে এবং ত্বকের তেলতেলে ভাবকে দূর করে। যারা ব্রণের সমস্যায় আছেন তাদের জন্য এই কফি স্ক্রাব এবং ফেশিয়ালটি খুবই উপকারী। আর কফি এমন একটি রেমেডিস যেটা স্কিনকে ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। এখন আমি এটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, এরপর 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। Thank you.
5 মিনিট পর ফেশিয়ালটি শুকিয়ে গিয়েছে। আমি এখন এটিকে ক্লিন করে নিচ্ছি। আপনারা অবশ্যই কফি ফেশিয়ালটি ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, বিউটি টিপস রিলেটেড যে কোনো প্রবলেমের সলিউশন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করতে। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবার। আল্লাহ হাফেজ।